আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত কোরআনের পাঠশালার ষোলোতম বেসের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে আমরা হরকতের মস্ক এটা পড়বো আমরা ইনশাআল্লাহ হরকতের মস্ক এটা পড়বো তো চলুন আজকে আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم. شو أكشن شو أعوذ بالله من يعني. الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. দুই তিনজন কিন্তু এখনো আনমেটে পড়তেছেন না এটা পড়তে হবে পড়লে আপনাদের পড়াটা অনেক সহজ হয়ে যাবে একটু আমার সঙ্গে সঙ্গে পড়বে শিখেছি এক একটা হরফে এক জবর আসলে এক জের আসলে এক পেশ আসলে কিভাবে বানান করে পড়তে হয় উচ্চারণ করতে হয় এটা আমরা শিখেছি আজকের ক্লাসে আমরা শিখবো দুইটা দুইটা হরফে বানান করে কিভাবে উচ্চারণ করতে হয় এটা আমরা শেখবো ইনশাআল্লাহ দুইটা হরফ কিভাবে বানান করে উচ্চারণ করতে হয় এটা আমরা শেখবো আচ্ছা আপনাদের কাছ থেকে আমি প্রথমে শুনি যে এটা বানান করে উচ্চারণ করেন দেন সবাই ওয়াও 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 আপনারা যদি আলাদা আলাদা করে বলা হয় তাহলে পারবেন এ দেখেন ওয়াও জবর ওয়া এই উচ্চারণটা মনে রাখতে হবে বানানটা কিন্তু মনে রাখা লাগবে না এখন শুধু উচ্চারণ মনে রাখতে হবে ওয়াও জবর ওয়া এই ওয়া এটা হচ্ছে উচ্চারণ ওয়া এরপরে সিঞ্জের সি এ সি এর উচ্চারণ হলো সি আর এর উচ্চারণ ওয়া তাহলে একসঙ্গে মিলাতে হবে ওয়া সি ওয়া সি ওয়াও জবর ওয়া সি ওয়া সি তাহলে এখন আমাদের শুধু উচ্চারণগুলো মিলাতে হবে বানান করে করে উচ্চারণ মিলাতে হবে আচ্ছা দ্বিতীয় কথা হলো যে এই উচ্চারণটা প্রথমে মনে রাখতে হবে প্রথম উচ্চারণটা মনে রাখতে হবে তারপরে দ্বিতীয়টা পরে দ্বিতীয়টার উচ্চারণ মনে রাখতে হবে এই দুটো উচ্চারণ একসঙ্গে মিলায় ফেলতে হবে জবর ওয়া ওয়াসি এইভাবে বানান করে করে দুই তিনবার পড়েন তো সবাই ওয়া জবর ক্লাসের মধ্যে যে যত খেয়াল করবেন যে যত পড়বেন তার পড়াটা কিন্তু দ্রুত ঠিক হয়ে যাবে বেশি আর যদি আমরা না পড়ি তাহলে কিন্তু পড়াটা আয়ত্ত হবে না এইজন্য খেয়াল করেন খেয়াল করে করে পড়তে হবে আর আমরা তো পড়েছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তো আমরা সব জায়গায় কিন্তু তাড়াতাড়ি পড়বো উচ্চারণগুলো তাড়াতাড়ি পড়বো এ দেখেন ওয়া জবর ওয়া এই ওয়াটাও তাড়াতাড়ি বলেছে সি ইন জের সি এই দুইটাই তাড়াতাড়ি হয়েছে এবারে একসঙ্গে তাড়াতাড়ি মিলাতে হবে ওয়া সি ওয়া সি ওয়া সি এইভাবে যদি টান দেন তাহলে ভুল হয়ে যাবে টান দেওয়া যাবে না ওয়া সি ওয়া সি এর দেখেন এটা হলো মিম মি লাম জবরলা মিলা মিলা মিম মি লাম জবরলা মিলা মিলা এভাবে বানান করে করে দুই তিনবার বার পড়েন তো সবাই মিম লাম জবরলা মিলা আচ্ছা মার্শাল সুন্দর হয়েছে এরপর এটা দেখেন এটা হলো আইন আর এটা হলো লাম আইন আ আইন জবর আ লাম জের লি আলি তাহলে আইন জবর আ এর উচ্চারণটা হলো আ আর লাম জের এটা বানান হলো উচ্চারণটা হলো লি তাহলে প্রথমে আ লি আলি আলি আলিভাবে উচ্চারণটা বলতে হবে আলি আইন জবর আ লাম জের লি আলি আলি এভাবে দুই তিনবার আমরা একটু জোরে জোরে বলি আইন জবর আ

تا زرخی بخی باز زبر با خا زرخی بخی بخی ای بابا دو تین بار شما ایتو جورو جورو بولی با زبر با زرخی بخی بخی با زبر با زرخی بخی بخی با زبر با মার্শাল্লাহ সুন্দর হয়েছে দেখি রহিমা খাতুন আপু আপনি আনমেউট হন যে রহিমা খাতুন আপু শুনতে পাচ্ছেন রহিমা খাতুন আপু আনমেউট হন তাহমিনা বেগম আপু শুনতে পাচ্ছেন আনমেউট হন জি আনমিউট হতে বলা হলে আনমিউট হতে হবে আসাম সেনর শুনতে পাচ্ছেন আনমিউট হন আহ ফ্রিনাপুর শুনতে পাচ্ছেন আনমিউট হন আচ্ছা শুধু আহ তহমিনা আপু আনমিউট হন তহমিনা আপু জি আপনি এটা একটু বানান করে শোনান দিন আমাকে

ওয়াও জবরবা জিন জেন্সি ওয়াসি এই তো অনেক সুন্দর হয়েছে এরপর এটা বলেন বাম জবরবা জি ওয়াজকি পাখি এই তো সুন্দর হয়েছে জি এভাবে খেয়াল করেন ইনশাআল্লাহ অনেক দ্রুতই আপনার কুরআন শরীফ শিখে যাবেন একটু ক্লাসে খেয়াল করেন আচ্ছা এরপরে নিচের লাইন দেখেন জবর গ বা জবর বা গবা গবা গয়েন জবর গ বা জবর বা গবা গয়েন জবর গ বা জবর বা গবা এটা দুই তিনবার করে জোরে জোরে বলেন তো সময় মাসাল্লাহ সুন্দর আছে এরপর একটা দেখেন জেম জি তাহলে একটা একটা করে বানান করে উচ্চারণ করতে হবে আর মিলাতে হবে প্রথমে মনে করেন এটা বানান করতে হবে জেমজের জি এই জিটা মনে রাখতে হবে উচ্চারণটা মনে রাখতে হবে দাল পে দু এ দু এটা উচ্চারণটা মনে রাখতে হবে তাহলে জি দু জি দু এইভাবে তো এখন তো দুইটা দুইটা আছে তিনটা হলে একই রকম প্রথমে একটা উচ্চারণ মনে রাখতে হবে তারপর আবার আর একটা পর একটা বানান করে ওই উচ্চারণটা মনে রেখে এই দুটা একসাথে বলতে হবে এরপরে তিন নম্বরটা থাকলে তিন নম্বরটা বানান করে এই তিনটা একসঙ্গে উচ্চারণ করতে হবে চারটা থাকলে ওই চার নম্বরটা পরে একসঙ্গে চারটা এভাবে একটা একটা করে মিলাতে থাকলে আপনারা যত বড় শব্দ হোক না কেন ওইগুলো সুন্দর করে বলতে পারবেন তাহলে মূল শিখতে হবে বানান একটা বানান করতে হবে উচ্চারণ করতে হবে আবার পরেরটা বানান করে উচ্চারণ করে দুটো একসঙ্গে উচ্চারণ আবার তিন নম্বরটা থাকলে ওইটা বানান করে একসঙ্গে উচ্চারণ এভাবে করতে থাকলে ইনশাল্লাহ আর ভুল যাবে না আপনারা শরীফ পড়তে পারবেন এটা। দেখবেন এটা শিখে গেলে ইনশাআল্লাহ আপনারা নিজেরাও অনেক কোরআন শরীফ পড়তে পারবেন 100 ভাগের মধ্যে প্রায় 40 ভাগ পর্যন্ত আপনারা পড়তে পারবেন জি তাহলে এটা খেয়াল করেন এবারে জিম জারজি দাল পেশ দু জিদু জেদু জিম জারজি দাল পেশ দু জিদু এটা সময় দুই তিন বার জোরে জোরে বলেন

দালেজার এদি আদি আদি হামজা জবর আ দালেজার আদি আদি এটা দুই তিনবার বলেন সবাই হামজা জ আ আ আদি।

আচ্ছা এটা বলেন তো জি উচ্চারণটা ঠিক আছে কিন্তু বানানোর সময় কিন্তু টান হচ্ছে না গয়েন জবর গ বা জবরবা আচ্ছা এটা বলেন আচ্ছা সুন্দর আছে এটা বলেন আনন্দবর আ সুন্দর আছে এরপরে রাতুল হাসান ভাই আপনি আনমে উঠন যে আপনি বলেন তো এটা রাতুল হাসান ভাই জি শুনতে পাচ্ছেন

র ইন গ গ বা জবর বা গবা গবা আচ্ছা এরপর এটা বলেন জ জির জি জি তাল পেশ দু জি তাহলে উচ্চারণটা মনে রাখতে হবে জেম জের জি দাল পেশ দু জিদু জিদু আচ্ছা এটা বলেন আমজা জবর আ জি আদি আদি এত সুন্দর আছে তাহলে শুরুটা মনে রাখতে হবে উচ্চারণগুলো মনে রাখতে হবে এটা র জের রি জি কফ জবর ক সুন্দর আছে রিকা রিক হ্যাঁ এইভাবেই তাহলে বানান করে উচ্চারণ করার সময় এইভাবেই করতে হবে আচ্ছা এর নিচের লাইনটা আমরা এবারে খেয়াল করি তুবি 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 এটা আমরা দুই তিনবার সময় জোরে জোরে বলি

তাহলে আমাদের খেয়াল করতে হবে বানানটা মনে রাখা লাগবে না শুধু উচ্চারণটা মনে রাখতে হবে ফাজের ফি ফি মনে রাখতে হবে এরপরে খ খ জবর আগে ফি এরপরে খ একসঙ্গে তাড়াতাড়ি বলতে হবে হরকত হরকত থাকলে তাড়াতাড়ি বলতে হয় ফাজের ফি খ জবর খ ফি খ ফাজের ফি

পেসকো তাজরতে ওতে ওতে এটা দুই তিন বার বলি আমরা সবাই ওয়া ফেসবুক ওতে আচ্ছা আফসারা ফ্রি না পো আপনি আনবে ওঠন এটা বলেন তো একটু বানান করে আফসারা ফ্রি না শুনতে পাচ্ছেন হ্যালো আচ্ছা আশান সেন ওর আপু শুনতে পাচ্ছেন আপনি আনবে ওঠন হ্যালো শুনতে পাচ্ছেন হুজুর জি শুনতে পাচ্ছি এবারে হ্যালো জি আমি শুনতে পাচ্ছি বলেন এটা বলেন কোনটা বলবো যে এটা জি

সো সো এ দুই তিন মাস সবাই জোরে জোরে বলে এই লাইনটা পড়া হয়ে গেলেও কিন্তু দু একজনের কাছ থেকে শুনবো এটা সবাই খেয়াল করে পড়েন ত জবর ত ছেত ছেত শেঞ্জর শে ত জবর ত ছেত ছেত এটা দুই তিন বার বলি আমরা সবাই জোরে জোরে ত জবর শি ত জবর শি ত আসলে আমরা এমনিও ক্লাসে অল্প রয়েছে মধ্যে মাত্র তিনজন পড়তেছি এটা কিন্তু আসলে অনেক কষ্টের বিষয় সবাই একটু চেষ্টা করেন আসলে আপনাদের তো একদিন পরপর প্রত্যেক দিন তো ক্লাস হয় না একদিন পর পর ক্লাস হয় তো আমরা চেষ্টা করব এই আধা ঘন্টা যে ক্লাস আধা ঘন্টা মনে করেন যে নয়টার সময় আপনাদের ক্লাস শুরু হয় পড়া নেওয়া নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ক্লাস নেওয়া হয় এরপরে সাড়ে নয়টার থেকে দশটা বা দশটা পনেরো পর্যন্ত ক্লাস আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটু সময়টা আমি বের করার চেষ্টা আমরা যে এই সময়ের মধ্যে কাজ টাজ থাকলে এর আগে বা পরে আমরা সেগুলো সারার চেষ্টা করব। এখন একটু যদি খেয়াল করে ক্লাসটা করতে পারি আমাদের জন্যই ভালো হবে সেটা আমরা প্রথম দিকে যদি একটু মজবুত করে শিখতে পারি পরবর্তীতে সহজ হয়ে যাবে আর প্রথম দিকে যদি কাঁচা থেকে যাই আমাদের প্রথম থেকে যদি দুর্বল থেকে যাই পরবর্তীতে যে কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যাবে এই জন্য প্রথম এইগুলো যদি আপনি সুন্দর করে শিখতে পারেন তাহলে সামনে আপনার জন্য অনেক সহজ হবে এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে ক্লাসের মধ্যে একটু খেয়াল করেন মাত্র দুই তিনজন পড়েছে এর আগে আট আটজনের মধ্যে একটু সবাই পড়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আর ব্যস্ততা থাকলে ইনশাল্লাহ আমরা সামনের থেকে চেষ্টা করব। ব্যস্ততা যেন এই আধা ঘন্টার মধ্যে ব্যস্ততা না থাকে একটু ফ্রি হয়ে কোরআনটা শেখার জন্য চেষ্টা করব এই আধা ঘন্টা জি তাহলে এরপর দেখেন এই শীত পড়েছে আমরা জবর জের শীত এটা হয়েছে এরপর দেখেন হা পেশহ র জবর র র এটা সবাই দুই তিনবার বলি মাসাল্লাহ সুন্দর হয়েছে এরপরে দেখেন রজের রি হামজা জবর আ রি আ রি আ রজের রি হামজা জবর আ রি আ রি এটা আমরা দুই তিনবার সবাই জোরে জোরে বলি সুন্দর হয়েছে এর নিচে লাইন এবারে খেয়াল করেন তাহলে কিন্তু এইভাবেই পড়তে হবে ঠিক আছে যেভাবে দেখালাম প্রথমে বানান করতে হবে বানান করে যে উচ্চারণটা হবে উচ্চারণটা মনে রাখতে হবে প্রথমটার উচ্চারণ মনে রেখে এরপরে দ্বিতীয়টা বানান করে এই দ্বিতীয়টা যে উচ্চারণ হবে প্রথম উচ্চারণ আর দ্বিতীয় উচ্চারণ দুটা একসাথে মিলাই ফেলতে হবে তাড়াতাড়ি তাহলে কাপেশ কু কু এটা হলো উচ্চারণ কু মনে রেখে এরপরে বা এই বিটা মনে রাখতে হবে কুবি কুবি এইভাবে পড়তে হবে এরপর দেখেন অফ ইলা ইলা লা মনে রাখতে হবে প্রথমটা মনে রেখে দ্বিতীয়টা একসঙ্গে মেলাতে হবে হা পেশ হু সিন জেরসি হুসি হুসি তা জেরতি হা জবর হা তিহা তিহা নুন পেশ নু সেরসি নুসি নুসি হা পেশ ফু দেরদি হুদি হুদি রি মিম জবর মা রিমা রিমা আচ্ছা এরপরে এই অল্প একটু রোজ এই অল্প একটু আমি পড়ায় দিয়ে যাচ্ছি বাকি সামনে দেখেন তিনটা তিনটা করে আসতেছে এই যে তিনটা এই তিনটা এখন আমরা পড়বো ইনশাল্লে এগুলো আমি পড়ে যাচ্ছি আপনারা ভিডিও দেখার সময় অবশ্যই এই এক একটা শব্দ দুই তিনবার করে পড়ে পড়ে এগুলো আয়ত্ত করে ফেলতে হবে এরপরে দেখেন ওয়াও পেস উ জিম জের জি উজি উজি দেশু চেন জি জবৰ ফা হা পেচহু ফাহু ফাহু এখেন মেম জবৰ্ ৰ জৰি মৰি মৰি শীন জৰ্ ইয়া শিয়া, শিয়া। এখানে জবর হামজাহ হবে আ আর ইয়া জবর ইয়া তাহলে দুইটা কিন্তু আলাদা আলাদা পার্থক্য করে বলতে হবে আপনি যদি এখানে সেন জের সি আর ইয়া জবর আ বলেন আ তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এটা হামজার সাথে মিলে যাবে ইয়া বলতে হবে ইয়া শেঞ্জের শি জবর ইয়া শিয়া নো ساد زر نوسی نون پیش نو ساد زر سی نو سی ایر پر غین غو فا فی غو پشه غو فا زر فی شین زر را زبر را شرا তাহলে বানানের সময় হরফের নামগুলো টান দিয়ে বলতে হবে কিন্তু উচ্চারণ করার সময় তাড়াতাড়ি বলতে হবে এক জবর এক জের এক হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বলতে হয় এই উচ্চারণ গুলো আমাদের তাড়াতাড়ি বলতে পড়ালাম জবর ইয়া শিয়া নুন পেশ নু সেরু পেশের ফি গুফি শিন জারশি র জবর র শিরা এই লাইনটা আমরা সবাই একবার একটু পড়ি এখান থেকে শিন জারশি ইয়া জবর ইয়া এখান থেকে একবার পড়ি এই লাইনটা শিন ইয়া জবর সিয়া সিয়া কি লটশ্মি

উচ্চারণ পড়েছে এখন দেখেন তিনটা তিনটা করে কিভাবে পড়তে হবে তিনটা তিনটা উচ্চারণ একটু খেয়াল করেন সবাই আমরা দুইটা দুইটা যেভাবে পড়েছি একই রকম কিন্তু এই তিনটার ক্ষেত্রে আর একটা বাড়তি করে মেলাই ফেলতে হবে ওয়াও জবার ওয়া ওয়াসি এই ওয়াসি মনে রাখতে হবে ঠিক আছে ওয়াও জবর ওয়া ওয়া এর উচ্চারণ ওয়া سينجر سي বললাম এরপরে আইন যবর আ وسيع প্রথমে এটা বানান করে উচ্চারণটা মনে রাখতে হবে এবারে দুই নম্বরটা বানান করে এই উচ্চারণটা প্রথমটার সাথে একসাথে মেলাতে হবে এবারে তিন নম্বরটা বানান করে এর উচ্চারণটা এই প্রথম দুইটার সাথে একসাথে মেрая ফেলতে হবে এইভাবে একটা একটা করে যদি আপনি বানান করতে থাকেন আর মিলাতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আর ভুল যাবে না জি তাহলে এখান থেকে আমরা একটু পড়ব এই লাইনটা জবর ওয়া জবর জরি ওয়াসি জবর আ ও আ আর মনে রাখতে হবে টান দেওয়া যেন না হয় আমাদের দ্রুত পড়তে হবে দ্রুত ও আসি আ ওয়াও জবর জর সি ওয়াসি আইন জবর আ জি এটা সময় দুই তিন মাস জোরে জোরে বলি জি আবার এইভাবে ওয়াও জবর ওয়া সিন যে আইন জবর এইভাবে কিন্তু একবারে বানান করে করে যাওয়া যাবে না একটা করে বানান করতে হবে উচ্চারণ মিলাই ফেলতে হবে প্রথমটা বানান করে উচ্চারণ মনে রাখতে হবে দ্বিতীয়টা বানান করে উচ্চারণ একসঙ্গে মিলাতে হবে প্রথমটার সাথে আবার তৃতীয়টা বানান করে উচ্চারণ এই দুইটার সাথে হবে এভাবে একটা করে বানান করতে হবে হবে। এবার যদি থাকেন তাহলে বানানের মধ্যে ভুল যাবে না আর যদি একসঙ্গে বানান করতেই থাকেন এখন হয়তো তিনটা তিনটা হরফ রয়েছে বলে আমাদের জন্য সহজ হচ্ছে কিন্তু কোরআন শরীফে যখন চারটা পাঁচটা ছয়টা এরকম হরফ থাকবে একসঙ্গে তখন কিন্তু কষ্ট হয়ে যাবে তখন কিন্তু আর উচ্চারণটা আমাদের সঠিক হবে না এই জন্য একটা করে বানান করতে হবে আর মিলাতে হবে একটা করে বানান করতে হবে আর মিলাতে হবে একটা করে বানান করতে হবে আর মিলাতে হবে শুরু থেকে এইভাবে ওয়াসি এ ওয়াসি বানান করে এটা মনে রাখতে হবে ওয়াসি এরপরে আইন জবর আ ওয়াসি আ এরপরে এটা দেখেন আইন জবর মিম মি আমি এই দুটো আগে উচ্চারণ করে নিতে হবে আমি আমিরা মনে রাখতে হবে এই দুইটার উচ্চারণ মনে রাখতে হবে আমি এরপরে লাম জবরলা আমিলা আমিলা আইন জবর আ মিম মি আমি লাম জবরলা আমিলা আমিলা জি এটা আমরা সবাই দুই তিন বার জোরে জোরে বলি আইন জবর আ আমি আমি আম আমিলা আমিলা

লাম জেরলি আলি আলি এরপরে মেম আলি আলিমা একসঙ্গে মিলাই ফেলতে আলি আলিমা আলিমা এরপরেটা দেখেন বা জবর বা জবর বাবরলা বাখিলা বাখিলা এইভাবে একসঙ্গে মিলাতে হবে আর বানান করতে হবে বা জবর বা খেরখি বাখি লাম এটা আমরা দুই তিন তিনবার বলি সবাই একসঙ্গে মার্শাল্লা সুন্দর আছে এর নিচের টা দেখে নেবারে জবর গ দের দুই গ বা জবর বা তাহলে প্রথমে কিন্তু গ এটা মনে রাখতে হবে পরে দের দি গ গদি এই গ এটা মনে রাখতে হবে একসঙ্গে দুটো একসঙ্গে উচ্চারণ কি হয় এটা মনে রাখতে হবে এরপরে বা জবর বা বা এরপরে দেখেন তা তা জিম জি এই দুটো এবার একসঙ্গে মিলাতে হবে তাজি তাজি এই তাজিটা মনে রাখতে হবে এরপরে ডাল পেস্ট দু তাজি দু তা দু তা জবরতা জেম জারজি তা জি দাল পেশ দু চা দু তা দু জে এটা আমরা দুই তিন বার বলে সবাই এক সঙ্গে

আজি না বা জবর বা রি বারি জবর ক বা ক এরপরে নিচে লাইন দেখেন আমি একটা একটা করে বলতে বলতে চলে যাচ্ছি আপনারা একটু খেয়াল করেন যে সময় ভিডিওটা রিভিশন দেবেন অবশ্যই এক একটা শব্দ দুই তিনবার করে শুনে ওইটা ঠিক করে তারপরে সামনে আগবেন ইনশাল্লাহ তো পেস্তু এগুলো সব কিন্তু একই রকম একটা একটা করে বানান করতে হবে আর উচ্চারণ মনে রাখতে হবে এটার উচ্চারণ মনে রেখে পরেরটা বানান করে এই উচ্চারণ একসঙ্গে পড়তে হবে আবার তিন নম্বরটা বানান করে এই উচ্চারণটা এই দুটো উচ্চারণের সঙ্গে একসঙ্গে মিলাতে হবে এইভাবে সব একই নিয়ম আমি বলে যাচ্ছি একটু খেয়াল করেন তো পেস্তু তু বাজের তুবি عين زبرعة طبيعة طبيعة نون بشنو فازر في نوفي خا زبرخا نوفي خا نوفي خا نون بشنو قاف زرقي نقي را زبرة نقرا را قاف بشقو تا زرتي ওতে লাম জবর ওতে লা সেন পেসু হামজা দেখেন এক দাঁত রয়েছে এখানে এক দাতের উপরে হামজা তাহলে কোনো হরফ হোক অথবা এক দাঁত হোক যে কোনো চিহ্নর উপরে যদি হামজা থাকে তাহলে হামজাটাই পড়তে হয় ওই চিহ্নটা আর পড়তে হয় না সেন সু হামজা জের এ সো এ সো এ লাম জবর सो एला सो एला का पेस्को सेन जर्सी कुशी तो जबरता कुशी तो कुशी तो हा पेसु हो सेन जर्सी हुशी र जबर र हुशरा हुशरा का पेस्को र जररी कुरि হামজা জবর আ ওরি আ ও আ জি এই পেটা দেখেন কাফ জবর কা বাজের আচ্ছা ভুল হয়ে গেছে এটা কাফ পেশ কাফ পেশ কু বাজের বি কুবি র জবর র কুবি র র নুন পেশ قاف زرقي نقي لام زبر لا نقي لا نقي لا حا بش حو سين جرسي حسي نون زبرنا حسينا حسينا حسينا. حا زبر نا حسي نا حسي نا اچھا ایر پر دکھین فا नून पैसे नू सौ दजर से नूसे पाज़ जबरबा नूसे बा नूसे बा पाप पैसों फू सौ दजर दे हुदे लाम जबरला हुदे ला हुदे ला, ला। काफ़ पैस कू राज़ जर्रे कुरे मेम जबरमा कुरीमा ওয়াও দাল জবরদা আচ্ছা এই নিচের যে দুই লাইন রয়েছে এই দুই লাইন একই রকম কিন্তু উপরে যেগুলো পড়ালাম এই একই রকম এই নিচের দুই লাইন দেখি আপনাদের মধ্যে একজনের কাছে একটু শুনবো দেখি এইগুলা একটু বানান করে করে উচ্চারণ করতে পারেন কিনা একই রকম এইগুলো সব হরফের উচ্চারণ কিন্তু আমরা শিখে আসছে এক জবর এক জের এক পেশ দে যে জান্নাত জান্নাতুল আবো আপনি আনমি উঠন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া জি আবো এটা আপনি বানান করে উচ্চারণ করেন তো দ ত পেশ দু রা বা জবর বা তুরিবা মাশাআল্লাহ এটা বলেন সিন যের বা জবরবা এই দুইটা একসাথে উচ্চারণ করতে হবে একটা একটা করে বানান উচ্চারণ একসাথে সি 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 বা জবরবা হুসি বা জি বা জি মাশাআল্লাহ সুন্দর আছে আমি আরেকজনের কাছ থেকে এটা শুনবো জি রাতুল ভাই আপনি আনমি উঠন রাতুল হাসান ভাই জে রাতুল হাসান ভাই এটা বানান করে উচ্চারণ করেন তো ফা জবর ফা জি হ্যাঁ এটা হ্যাঁ 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 ফা জি সাহো জি জি আবার বলেন ফাহু ফাহু জি তারপরে এটা ওয়াটা কোতে রাখতে হবে ফাহুটা মনে রাখতে হবে এটাকে এরপরে এটা বানান করেন ওয়া জবর ওয়া জি তাহলে সাহুয়া এই তো সুন্দর হয়েছে এরপরে এটা বলেন মে জবর মা জি রি তাহলে কি হয় এক সঙ্গে মারি মারি এত সুন্দর হয়েছে তারপরে স না দ হ্যাঁ সরি সরি দ দ জবর দ মারি দ এই তো সুন্দর হয়েছে আর একটা বললে হয়ে যাবে শুধু এটা বলেন আ তো হচ্ছে খ আ জবর খ জি তারপরে জর্শি খশি খশি আচ্ছা তারপরে ইয়া জবর ইয়া ইয়া খশি ইয়া এই তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ এইভাবে যদি একটু স্বহস করে পড়তে থাকেন ইনশাআল্লাহ হয়ে যাবে আচ্ছা দেখি আসাম সেন ওরাপু আনমিউট হন এটা বানান করে উচ্চারণ করেন তো নুন বেশ নুন

তাহলে আপনাদের কিন্তু এই পর্যন্ত পড়া থাকবে সামনে তানভিন আসতেছে দেখি এর মধ্যে আর কে আছেন একটু সাহস করে শোনাবেন একটু করেন শোনালে আপনাদের একটু সাহস করে এটা শুনায় নেন ভালো হবে ইনশাল্লাহ একটা একটা করে বেশি কঠিন না একটা একটা করে বানান করতে হবে উচ্চারণ করতে হবে দেখি আর কে শোনাতে পারবেন অপসরা প্রেরণা পছন্দ শোনাতে পারবেন একটা শব্দ শোনান মাত্র একটা অপসরা প্রেরণা পছন্দ পাচ্ছেন আনমিউট হন রহিমা প্রজাপু শুনতে পাচ্ছেন জি আপনি একটা বলেন তো এটা বলেন সহজ আছে এটা প্রথমে একটা বানান করে উচ্চারণ করেন আ প জি তারপরে জেশি হوشی হুষি এই তো সুন্দর হয়েছে তারপরে খুশি র সুন্দর হয়েছে আরেকটা কে বলবেন আরেকটা বলবো আচ্ছা এটা বলেন নুন পেশ নুন জি ও জর্কি নুকি এই তো তারপর জামুল্লাহ নুকিলা মাশাআল্লাহ সুন্দর হয়েছে এভাবেই ইনশাআল্লাহ পারবেন এটা না পারার কিছু নেই আল্লাহ তাআলা কুরআনকে কিন্তু সহজ করে নাজিল করছেন এজন্য একটু হিম্মত করতে হবে হিম্মত করে এইভাবে যে নিয়মগুলো শেখানো হচ্ছে সেই নিয়ম অনুযায়ী যদি পড়তে থাকেন ইনশাল্লাহ আপনাকে যে কোনো কোরআন শরীফ সামনে দিলে আপনি পড়তে পারবেন সেটা আচ্ছা আর একজনের কাছ থেকে শুনবো মাত্র তহমিনা বেগম আপু শুনতে পাচ্ছেন আনমি উঠন জি আপনি একটা শোনার আপাত একটা শব্দ শোনান এটা বলেন কা পেশকু জি বজের বি মাশাল্লাহ সুন্দর হয়েছে এই তো এইভাবে ইনশাল্লাহ যদি সাহস করে বলতে থাকেন পড়তে থাকেন ইনশাল্লাহ পেরে যাবেন এটা অসম্ভব কিছু না আচ্ছা আপনার শুধু এই বা জায়গায় ব হয়ে যাচ্ছে বা জবর বা এটা ঠিক করলে ইনশাল হয়ে যাবে আচ্ছা তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত থাকবে ইনশাল আপনারা অবশ্যই ভিডিওটা দুই তিনবার রিভিশন দিয়ে এইগুলো আয়ত্ত করে ফেলবেন ফেলে আবার আগামী ক্লাসের আগে পড়াটা শোনাই দেবেন তাহলে আপনাদের এই যে এই পর্যন্ত পড়া থাকবে এই যে তিনটা তিনটা হরফ মিলে হরকত তিনটা তিনটা হরফের উচ্চারণ এটা পড়া থাকবে ইনশাল্লাহ এই যেখান থেকে হরকতের মস্ক মাত্র দুই পৃষ্ঠা আচ্ছা তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ